নমস্কার আজকে একটি আজব বিষয় নিয়ে অনুষ্ঠান করব। যেই অনুষ্ঠানটি কিন্তু আপনাকে দেখতেই হবে কারণ অনুষ্ঠানটি সম্পূর্ণ আপনার বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ বহু ছেলে মেয়ে রয়েছে যারা ইয়ং ছেলে তাদেরকে কেন্দ্র করে কিন্তু আজকের অনুষ্ঠানটি যদি আপনার আপনি বিবাহিত হন বা অনেক দিন বিবাহিত জীবনে রয়েছেন তাহলে পরে আপনাকে অনুষ্ঠানটি দেখতে হবে না আপনি অনুষ্ঠান থেকে সরে যান কারণ হচ্ছে যে আমি কিন্তু ইয়ং ইয়ং মেয়েদের জন্য আজকের অনুষ্ঠানটি করব ইয়ং ছেলেমেয়েরা আবেগের বসে হয়তো বয়সের যোশে অনেক প্রেম করতে পারে বা প্রেম করে অনেক বলবো না প্রেম করে এবং প্রেম করার পর তারা কিন্তু মনে করে আমার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন যেমনই হোক না কেন আমি তাকেই বিয়ে করব। তার সঙ্গেই থাকবো কিন্তু এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিষয়টা কিন্তু তারা খেয়ালি করে না তারা তো আবেগের বসে জোশের মাথা বিয়ে করে নেয় এবং বিয়ে করার কিছুদিন পর সুখ দুঃখের জীবন শুরু হয় এবং তারপরে কিন্তু কিছুদিন পর খুব বেশি দিন নয় অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম ঝামেলা মনোমালিন্য একটা সময় ডিভোর্সের মতো একটা সমস্যাও চলে আসে তখন সেই মেয়েটি বা ছেলেটি তার বাবা মায়ের হাত ধরে জ্যোতিষের কাছে এসে বলে যে দাদা আমি একটা মেয়েকে বা একটা ছেলেকে বিয়ে তো করেছিলাম কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে ডিভোর্সের মতো প্রবলেম চলে আসছে কি করব আমি ভেবে পাচ্ছি না এখন তো আমি যে মেয়েটাকে বিয়ে করেছিলাম সে তো আমার ওপরে পুলিশের ভয় দেখাচ্ছে যে তোমার ওপরে পুলিশ কেস করে দেবো তোমার বা তোমার বাবা মায়ের ওপরে তো এটা কত একটা একটা নোংরা প্রবলেম আপনি হয়তো যদি এই সিচুয়েশানে না পড়েন তাহলে আপনি বুঝতেই পারবেন না কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি যখন প্রেম করছিল যখন প্রেম করেছে যখন প্রেম করে বিয়ে করেছে তখন কিন্তু একবারও তারা কোনো জ্যোতিষের কাছে যায়নি জ্যোতিষীকে গিয়ে জিজ্ঞেস করেনি যে আমরা কি বিয়ে করতে পারি আমরা কি বিয়ে করলে ভালো হবে আমাদের এটা কিন্তু জিজ্ঞেস করে কিন্তু যখন সমস্যায় পড়ে গেল তখনই কিন্তু তারা জ্যোতিষের কাছে এলো এটাই হচ্ছে জ্যোতিষীদের জ্যোতিষীদের এ আর কি মানে একজন মানুষ যতক্ষণ না সমস্যায় পড়বে ততক্ষণ কিন্তু সাধারণ মানুষ জ্যোতিষীর কাছে আসে না কিন্তু আমি বলি আপনি সমস্যায় পড়লে জ্যোতিষীর কাছে নয় আপনি যখন ভালো সময়ে রয়েছেন তখন একবার জ্যোতিষীর কাছে এসে পরামর্শ নিন আপনি আপনি যে রেমিডি আপনাকে করতেই হবে তার কোনো মানে নেই আপনি পরামর্শ নিন সঠিক পরামর্শ কিন্তু একজন ভালো জ্যোতিষী আপনাকে দিতে পারে তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো আজকের অনুষ্ঠানে যে কোন রাশির মানুষ যদি আপনি হন তাহলে কোন রাশির মানুষকে বিয়ে করলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আপনি জোশের মাথায় বয়সের জোরেতে আপনি করতেই পারেন কিন্তু আপনি ভালো থাকবেন না এটুকু অনেক গ্যারেন্টি কারণ এই কথাটা আমার কথা নয় এটা শাস্ত্র বলে গেছে তাই শাস্ত্র যে কথা বলেছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যেই কথাগুলো লিখেছিলেন আমাদের মনি ঋষিরা সেই বিষয়গুলো আপনি মানুন চাই না মানুন সেগুলো অনেকটাই সত্য তাই আমাদেরকে এই সত্যকে নিয়ে চলতে হবে আমার 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 আমি কি বলতে চাইছি ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন তাহলে আজকে চলে আসি যে আপনি যেই রাশিরই মানুষ হন তাহলে সেই রাশি থেকে কোন রাশির মানুষকে আপনি বিয়ে করবেন না এটা কিন্তু যেটা রাখুন হ্যাঁ অবশ্যই এইটা জানতে গেলে পারে কিছুটা জ্যোতিষের সঙ্গে আপনাকে সম্পর্কযুক্ত হয়ে থাকতে হবে বা কিছুটা জ্যোতিষের জ্ঞানগুলো কিন্তু বুঝতে হবে জ্যোতিষের কথা বুঝতে হবে তাহলেই আপনি কিন্তু নিজে নিজে নির্বাচন করতে পারবেন আপনার এই বিষয়ের জন্য জ্যোতিষের কাছে যেতে হবে এমন কোনো মানে নেই আপনি মাথায় রাখুন কিন্তু এই বিষয়গুলোকে ব্যাস তাহলেই হয়ে যাবে বহু ছেলে মেয়ে অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব কিন্তু তার আগে বলে দিই সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন কারণ এটা আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট বহু ছেলে মেয়েকে দেখেছি তারা তো তারা তো মানতেই চায় না তারা কোনো বাবা মায়ের কথাও মানতে চায় না তাদেরকে বড়রা যদি কেউ কিছু বোঝায় তবুও মানতে চায় না তারা তো জ্যোতিষীকে মানেই না তারা এতটাই বিজ্ঞানসম্মত মানসিকতার তো তারা বলে ও কিছু হবে না আমি সব বুঝে নেবো ঠিক আছে সমস্যা কার জীবনে নেই সবার জীবনে যদি বাবা মা বলে যে দেখ তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না তখন সেই ছেলেটা বাবা মাকে বলে দিয়ে তোমরা এইসব পুরোনো খেয়াল তের মধ্যে কি রয়েছে সমস্যা কার জীবনে নেই সবার জীবনেই আছে এইসব বাবা মাকে উল্টো পাল্টা বুঝিয়ে জোশের মাথায় বয়সের জোরে তারা তো বিয়ে করে নিল বিয়ে করে নেওয়ার পর ছ মাসের পর থেকে তাদের মধ্যে সমস্যা তৈরি হলো এবং সমস্যার পর এসে বাবা মাকেই বললো দেখো আমি তো অনেক বড় সমস্যায় ফেঁসে গেছি তোমরাই আমাকে এবারে বাঁচাও তাহলে পরে এই কথা যখন আপনি বললেন তাহলে এটা যদি একটু আগে বলতেন আপনাকে অনেকটা সেভ করে দেওয়া যেত এমন সময় বললেন তখন হয়তো সবাই সেভ করতে মানে সব সমস্যাগুলো সেভ করা যায় না বেশ কিছু জায়গায় যায় কিন্তু বেশ কিছু জায়গায় যায়ও না দেখেছি তো আপনি শুধু বিষয়টাকে মাথায় রাখুন আমি কি বলতে চাইছি যদি আপনার যাই রাশি হোক আপনার রাশি থেকে ষষ্ঠ রাশি অষ্টম রাশি এবং দ্বাদশ রাশিকে যদি আপনি বিয়ে করেন তাহলে পারে কিন্তু আপনি চরম সমস্যার মধ্যে পড়ে যাবেন যেমন হচ্ছে ধরুন আপনার যদি মেষ রাশি হয় তাহলে কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে কনসিডার রয়েছে কারণ মেষ রাশির অধিপতি যা বৃষ্টিক রাশির অধিপতিও তাই এবং মিন রাশি এই রাশিগুলোকে কিন্তু বিয়ে করলে সমস্যায় পড়তে পারেন কিন্তু মীন রাশির মধ্যে তবুও আমরা যখন জটক বিচার করি তখন মীন রাশির সঙ্গে একটা গো গ্রহ মৈত্রী যেহেতু একটি সম্পর্ক রয়েছে সেই কারণে কিছুটা কনসিডার রয়েছে তো কিন্তু কন্যা রাশির সঙ্গে কিন্তু সমস্যা হবেই পরবর্তী সময়ে আবার ধরুন আপনার কর্কট রাশি তাহলে পারে আপনি যদি কুম্ভ রাশির মানুষকে বিয়ে করেন বা হয়তো দেখা গেল যে আপনি হয়তো মিথুন রাশির কোনো মানুষকে বিয়ে করলেন তাহলে পারে কিন্তু আপনার জীবনে সমস্যা চলে আসবে এছাড়াও যদি আপনাদের দুজনেরই একই রাশি হয় কিন্তু দুজনের একই রাশি এবং একই নক্ষত্র হয় তাহলে পারে কিন্তু আপনারা অনেক বড় শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন আপনাদের সন্তান হওয়াকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় বড় সমস্যা চলে আসতে পারে অনেক সায়েন্স রয়েছে ভেতরে তো আপনারা আবেগের বসে জোশের মাথায় কিন্তু করবেন না এছাড়াও কিন্তু দেখা যায় যে আপনার লগ্নের সপ্তম প্রতি আপনার লগ্নের সপ্তমপতি যদি কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশে ঝুলে যায় তাহলে পারে কিন্তু আপনি যদি প্রেম করে বিয়ে করেন অনেকটা চান্স তাকে বিবাহিত জীবন সমস্যার মধ্যে চলে আসার আপনি যদি দেখাশোনা করে বিয়ে করেন তাহলে পারে কিন্তু অনেকটা রিকভার করা যায় আপনার যদি খুব নেগেটিভ মাঙ্গলিক দোষ থাকে তাহলে পারেও কিন্তু আপনি প্রেম করে বিয়ে করলে অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন সেখানে দেখাশোনা করে বিয়ে করতে হয় আমি তো বিয়ে করতে বারণ করছি না অবশ্যই বিয়ে করুন কিন্তু একটু বুঝতে হবে যদি আপনি না বোঝেন যদি আপনি বুঝতেই না চান না বোঝেন না বুঝতে না চান যদি আপনি সবটাই যে আমি বড় হয়েছি আমি অনেক বেশি বুঝি আমি বেশ কিছু টাকা উপার্জন করি এর জন্য আমি কাউকে মানবো না কোনো বিষয়কে লজিককে মানবো না এইরকম মেন্টালিটির মধ্যে যদি আপনি থাকেন আপনি কিন্তু ভুল করছেন কারণ আপনি আপনি কি দেখেছেন আপনি আপনার আশেপাশে দু চারটে লোককে দেখেছেন একজন জ্যোতিষী কিন্তু হাজার হাজার লোককে দেখেছে হাজার হাজার কান্না সে শুনেছে একজন জ্যোতিষী যে মানে বহু ছেলে বহু মেয়ে এসে চোখের জল ফেলে দেয় বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে একজন জ্যোতিষের কিন্তু অভিজ্ঞতা রয়েছে আর অবশ্যই একজন অভিজ্ঞ মানুষকে রেসপেক্ট করা উচিত সম্মান করা উচিত একজন একজন রেসপেক্টেড মানুষ সে কতটা জ্ঞানী এটা পরের কথা সে আর অভিজ্ঞতাটা কিন্তু অনেক বড় দামি হয় তাই আপনি যদি জোশের মাথায় বয়সের জোরেতে বিয়ে করব বলে মনে করেন এবং আমার পাশের বাড়ির মালতী আমার পাশের বাড়ির চম্পাকে বিয়ে করব বলে মনে করেন তাহলে পরে আপনি করতেই পারেন আপনার জীবন আপনার ভালোবাসা আপনি করতেই পারেন কিন্তু একবার আপনি জানুন সেই যাকে আমি বিয়ে করব তার রাশি আর আমার রাশিটা কি সত্যি ম্যাচ করছে যদি না করে তাহলে কিন্তু রাশি ম্যাচ না করা মানে হচ্ছে কি জানেন রাশি ম্যাচ না করা মানে আমার মনের সাথে ওর মন ম্যাচ করলো না এবং যদি মনের সঙ্গে মন ম্যাচ না করে তাহলে পারে কত বড় বড় সমস্যা আসতে পারে এটা কখনো কোনো কোনো বৃষ্টিক মানুষকে জিজ্ঞেস করবেন এরা এই সমস্যার মধ্যে অনেক পড়ে তাই আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি অবশ্যই বিয়ে করতে পারেন অবশ্যই বিয়ে করা আপনার তো অধিকার কিন্তু চোখ বন্ধ করে নয় একটু বুঝে শুনে করতে হবে একটু বয়সের অপেক্ষা করতে হবে একটু বড়দের কথা শুনে করতে হবে যাই হোক এখানে শেষ করেন ভালো থাকবেন নমস্কার